আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সাজিকের দ্বিতীয় পর্বে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে সকালে 8টার দিকে আমরা সাজিকের উদ্দেশ্যে রওনা করেছিলাম খাগড়াছড়ি জেলা শহর থেকে। দুপুর 12টায় সাজিকে এসে পৌঁছাই, তারপর একটা কটেজ ভাড়া করি, ফ্রেশ হয়ে দুপুরের খাবার সেরে আবার হোটেলে চলে আসি। আসার পরে একটু রেস্ট নিয়ে তারপরে বিকালবেলা বের হয়েছি কংলাক পাহাড়ের উদ্দেশ্যে। মূলত এই কংলাক পাহাড়া, এখানে একটা কংলাক পাহাড় আছে, তো এই পাহাড়ের উচ্চতা অনেক বড়, 1720 ফিট। তো আমরা এখন সেখানে যাচ্ছি। তো এখান থেকে কেমন ভিউ দেখা যায় সাজেকের, এটা দেখার জন্য আপনাদেরকেও দেখাবো। চলুন বন্ধুরা ঘুরে আসি কংলাক পাহাড়ে। বন্ধুরা, আমরা যারা সাজেকে আসি, মূলত তারা প্রথমে সাজেকে এসেই রুইলই পাড়ায় আমরা উঠে থাকি। সেখান থেকে কংলাক পাড়ায় যেতে হলে আমাদের মাঝখানে একটা পাড়া বাসবে, সেটা হচ্ছে হামারি পাড়া। আপনারা দেখতে পাচ্ছেন, এটা অনেকেই জানে না। আপনারা দেখতে পাচ্ছেন এই দুপাশে যে ছোট ছোট কটেজ আছে, একদম কংলাক পাহাড়ের দিকে যেতে এই কটেজগুলো ভাড়া হয়। এখানে খুব নিরিবিলি পরিবেশে থাকতে পারবেন, কিন্তু আশেপাশে কোনো দোকানপাট নাই। অবশ্য খাওয়া দাওয়া আপনি রুইলই পাড়া থেকে করে আসতে পারবেন সাজিকের। তো এখানে যদি সকালে মেঘ দেখতে চান বা একদম নিরিবিলি থাকতে চান, সেক্ষেত্রে আপনারা এই পাড়াও থাকতে পারেন। এখানে ভাড়া তুলনামূলকভাবে অনেক কম। আপনারা দেখতে পাচ্ছেন কংলাক পাড়ার উদ্দেশ্যে অনেক লোক ট্রেকিং করতেছে, অনেক মুরব্বি, বয়স্ক, ছোট বাচ্চা সবাই যাচ্ছে কংলাক পাহাড়ের উদ্দেশ্যে। অলরেডি আমরা এখন কংলাক পাহাড়ের পাদদেশে চলে আসছি। এখান থেকে আমাদের ট্রেকিং শুরু। মূলত এখান থেকে উঠতে হবে কংলাক পাহাড়ে। এখানে সামান্য কিছু সময় আমাদের ট্রেকিং করতে হবে, আর এই পাশটা দিয়ে যেতে হবে হাঁটতে হাঁটতে। আপনি চাইলে এখান থেকে বাস নিতে পারেন ট্রেকিংয়ের জন্য আপনার সুবিধার্থে। বিশেষ করে আমার ওয়াইফ বাস নিয়েছে, যেহেতু তার হাঁটা চলা একটু প্রবলেম হয়, বেশি দূর না, অল্প সাময়িক একটু ট্রেকিং করতে হবে। এখানে আরও অনেক মানুষ এই বিকেলবেলা কংলাক পাহাড়ে আসে সূর্য ডোবা দেখার জন্য। মূলত এই নিচ থেকে আমরা উঠতেছি। এখান থেকে পাহাড়ের নিচে ভিউটা অনেক সুন্দর লাগে। আজকে অনেক ফগি ওয়েদার, যার কারণে ভালো ক্লিয়ার দেখা যাচ্ছে না। একদম আকাশটা মনে হচ্ছে ধোয়া, কুয়াশা ভরা। পাহাড়ে ওঠা অথবা সিঁড়ি বাওয়ার কোনো অভ্যাস নাই, তাদের জন্য একটু কষ্ট হবে, যেমন আমার ওয়াইফের একটু কষ্ট হচ্ছে। এখান থেকে একটা ভিউ সুন্দর পাওয়া যাচ্ছে। এই তো বন্ধুরা, আমরা কংলাক পাড়ায় উঠে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আশেপাশে দোকানপাট, ঘর বাড়ি, মোটামুটি যা কিনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ত্রিপুরা সম্প্রদায় এবং লুসাই সম্প্রদায় বসবাসকৃত তাদের এই দোকানপাট, ঘর বাড়ি। তো এটা কিন্তু কংলাক পাহাড়ের পিক পয়েন্ট না, এটা হচ্ছে কংলাক পাড়া। এখান থেকে আমরা সোজা সিঁড়ি বেয়ে চলে যাব, তারপরে একটু পাম ডান দিকে চলে যাব, তারপরে পিক পয়েন্ট। তো আমরা যাচ্ছি কংলাক পাড়ার চূড়ায়। বন্ধুরা, কংলাক পাড়ার এই জায়গাটা থেকে কংলাক পাহাড়ের আশেপাশের পাহাড়ের দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে। এখান থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যায়। অবশ্য একটু পরে আমরা পিক পয়েন্টে যাব। এখান থেকে পাথর থেকে বেয়ে উঠে তারপর হচ্ছে এখান থেকে নেমে ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা মূলত পিক পয়েন্ট কংলাক পাহাড়ের। তো আমরা এখন পিক পয়েন্টে যাব। তো মোটামুটি একটু হাঁটা লাগবে, ট্রেকিং করতে হবে, একটু কষ্ট করতে হবে। কষ্ট করলে আমরা একটা ভালো একটা ভিউ পাবো আশা করি।
এখানে অনেক দোকানপাট পেয়ে যাবেন আপনি। এখানে অনেক কিছুই এখানে আছে, আপনার যা প্রয়োজন এখান থেকে নিতে পারেন। এখানে মূলত ত্রিপুরা এবং লুসাই সম্প্রদায়ের জনগোষ্ঠীরা বসবাস করেন। কংলাকপাড়া থেকে ভারতের লুসাই পাহাড় খুব খালি চোখে দেখা যায়। এই গ্রামের নিচে ক্ষুদ্র নিগোষ্ঠীর সম্প্রদায় আরও কয়েকটি গ্রাম আছে, তবে এই গ্রামগুলো খুবই দুর্গম। এখানে অবশেষে আমরা লক্ষ্য করলাম কংলাক পাহাড়। স্বাগতম মানে কংলাক পাহাড়ে স্বাগতম, ওয়েলকাম টু কংলাক পাহাড়। ওঠো ওঠো, পাহাড়ের চূড়ায় উঠতে বিভিন্ন জায়গায় দোকানপাট পেয়ে যাবেন আপনারা। অবশেষে আমরা উঠে পড়েছি কংলাক পাহাড়ের চূড়ায়। এখান থেকে সুন্দর একটা ভিউ আমরা দেখব, আপনাদেরকেও দেখাবো, এবং আমাদের সাথে আরও বেশ কয়েকজন পর্যটক এসেছে এখানে। আর আগে থেকে অনেক মানুষ এখানে জড়ো হয়ে আছে, তারা সবাই এখান থেকে সূর্য ডুবাটা দেখবে। অবশ্য আজকে আবহাওয়া এতটাই খারাপ, মানে এটা কি বলবো, কুয়াশা, যার কারণে সূর্য ডুবা দেখতে পাবো কি না এটাই আসলে মুশকিল। তারপর দেখি কি হয়, কপালে দেখা যায় কি না। তো এখান থেকে অনেক সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, দেখেন আমরা অনেক উঁচাই। তো এখানে অবশ্যই আসবেন সবাই, যারাই সাজেকে আসে মূলত এখানে একবার আসেই, তো আসবেন। এখান থেকে পাহাড়ের ভিউটা আসলে মোটামুটি ভালোই পাওয়া যাচ্ছে। সেই ধরনের ওই পাশে যেমন একটু কুয়াশা ছিল, আর এই পাশে কুয়াশা একটু কম মনে হচ্ছে। যে মেঘের যে একদম সাদা হয়েছিল ওইটা একটু কম, দূরে দেখা যাচ্ছে বড় একটা পাহাড়। আমাদের মোটামুটি কংলাক পাহাড়ের পিক পয়েন্টে ঘোরা শেষ। এখন প্রায় সূর্য ডুববে, সূর্য অলরেডি মেঘে ঢেকে গেছে, আমরা হয়তো বা সূর্য ডুবাটা দেখতে পারবো না। তো এখান থেকে ভিউটা অনেক সুন্দর লাগতেছে। মূলত আজকে অনেক মেঘলা আকাশ, তারপর হচ্ছে একটা অন্যরকম ধোঁয়ার মতো লাগে। বিষয়টা হচ্ছে একটা এক ধরনের মেঘ যেটা আসলে চাদরের মতো ঢেকে রয়েছে সকাল থেকে, এই অবস্থা। মনে হয় বিদেশি কুকুর। বুঝতে পারছে যে আমি কিছু দিব না, আমারটাকে সারা দেয় না। এখান থেকে মূলত আজকে অর্ডার দিয়েছি হচ্ছে ব্যাম্বো চা, ব্যাম্বো টি বলে। আগে এখানে তেঁতুল দিয়ে ব্যাম্বো চাটা বানাইতো, অনেক মজা লাগতো। বিশেষ করে এখন আর সে তেঁতুলের সময়টা নাই, যার ভিতরে রং চা খাবো, ভাই বানাচ্ছে। অর্ডার দিয়েছিলাম ব্যাম্বো টি, অলরেডি চলে আসছে। থ্যাংক ইউ ভাই আপনাকে। এইটার ভিতরে হচ্ছে রং চা, একটু খেয়ে দেখি কেমন লাগে। ফ্লেভারটা অতটা ওরকমই, সাধারণ যে চাটা আমরা খাই, কিন্তু স্পেশালিটি হচ্ছে এটা মানে ট্রেডিশনাল এই জায়গায় দেওয়া হয় বাঁশের ভিতরে। আমাদের কংলাক পাহাড় সামিট করা শেষ, এখান থেকে পিক পয়েন্টে ঘুরলাম, এখন আমরা চলে যাবো হচ্ছে আমাদের কটেজে। হ্যাঁ বন্ধুরা, আমাদের কংলাক পাহাড় দেখা শেষ। কংলাক পাহাড়ের চূড়ায় কিছু ছবি তুললাম, স্থানীয় উপজাতিদের সাথে কথা বললাম, ব্যাম্বুটি খেয়েছি, সময়টা ভালোই কাটলো। আরও ভালো লাগতো যদি সূর্য ডোবাটা স্পষ্ট দেখতে পেতাম, কুয়াশা এবং মেঘের কারণে দেখতে পাইনি। তো আমরা এখন চলে যাচ্ছি কটেজে। সাজেকের তৃতীয় পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ থাকলো আমার চ্যানেলে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, এবং আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।